সো হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকলকে আমার তরফ থেকে শুভ রথযাত্রা, ঠিক আছে? সকল ভালোভাবে রথ দেখবে। তো যাই হোক, আজকে স্পেশালিস্ট তোমরা বুঝেই গেছো, রথযাত্রা উপলক্ষে ব্লগটা হতে চলেছে। তো যাই হোক, এখন আমি বাড়িতেই আছি, ঠিক আছে? রথ দেখতে বেরাবো একটু পর করে। তো যখন যাবো তোমার দিকে শেয়ার করবো, ঠিক আছে? আমার এখানে রথটুকু জাস্ট ছোট্ট করে যতটা চেষ্টা মানে চেষ্টা করবো শেয়ার করা। তো চলো, যাই হোক, আর বেশি কিছু বলবো না, জয় জগন্নাথ বলে ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। বাজা, তাহলে তো লোকগুলো আসবে নি রে, দেখে শুনে জোর করে। তো দেখতে পাচ্ছ ফাইনালি বেরিয়ে পড়েছি, এটা আমাদের সব পাড়ার ভাই বোনেদের রথ, আর বড় রথটা এখনো আসেনি, তো এলে তোমার দিকে ওইটা দেখাবো, ঠিক আছে? এখন এটা দেখো আপাতত। A few moments later, guys, তোমার দিকে ছোট বাচ্চাদের ভাই বোনেদের রথটা দেখালাম, ঠিক আছে? তো এবার একটু খেলাম দিকে এসে সাড়া মারছি, কারণ এখনো রথ আসেনি বলে ওয়েট করে আছি আমরা। তো এলে তারপর যাবো, ঠিক আছে, রথ দেখতে। তো দেখা যাক রথযাত্রা কেমন হয় আমাদের এখানে, ঠিক আছে? তাই তো, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রথ দেখতে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের মার্কেটের চারিদিকে। তো চলো যা যাক, তারপর তোমাদের শেয়ার করছি। সো গাইস, ব্যাপারটা হলো কি, আমরা চলে এসেছি অনেক আগে, ঠিক আছে? দেখতে পাচ্ছ সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, তো এখনো রথ মানে অন্য পাড়া দিয়ে গেছে, এখনো এদিকে আসেনি, তো দেখা যাক কখন কি আসে। সো গাইস, এইদিকে একটা দেখতে পাচ্ছ ছোট ছোট ভাইদের রথ, ঠিক আছে? ফাইনালি চলে এসেছে রথ, আর এই সাইডে বড় যে রথটা আছে ওইটা আসছে। সো তোমরা দেখতে পাচ্ছ রথ, তো কাছে আসুক, তারপরে তোমাদের বাকিটা শেয়ার করছি। আর এই সাইডে একটা ছোট রথ, যেগুলো ভাইরা সব করেছে। তো ফাইনালি রথ চলে এসেছে কাছে, এখন দেরি হবে আমাদের। তো রথ এলে একবার তো বাবা জগন্নাথের তো দর্শন নিতে হবে, আবার টানতে হবে। তো দেখা যাক ভিডিও তোমার দিকে কতটা কি এগাতে পারি, ঠিক আছে? করে দেখাতে পারি। Few moments later. So এখন দেখতে পাচ্ছ রথ যাচ্ছে আমাদের গ্রামের ওই সাইড দিকে। সো এরপর বাবা জগন্নাথ ঘুরে চলে এলো আমাদের ওই দিক থেকে। তো বাবা জগন্নাথের এবারে মন্দিরে চলে যাচ্ছে। তো এটা আমাদের মার্কেট, আর এখানে ক্যামেরা বেশ ভালো উঠছে, কারণ এই লাইটটা আছে বলে। তো ওর জন্য বিশেষ করে এলাম, যেন তোমরা ভালো করে বুঝতে পারো, দেখতে পাও। না এইখানে বেশি লোকজনটা যত রাত আছে একটু কমছে, এখন প্রায় 8টার কাছাকাছি বাজে।
রাস্তাটার দিকে যাবে রথটা, ঠিক আছে? জয় বাবা জগন্নাথ। তো এখানে সব একটু রথ দেখার পর, ঠিক আছে, রথযাত্রা দেখার পর তো সূর্যদা আমাদের অর্ডার করছে, ঠিক আছে, তো দেখা যাক। তো দেখা যাক ওই সাইড দিয়ে অর্ডার দিয়েছে কাকুর কাছে, ওইখানে আসবে, তারপর আমরা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভাই আমাদের জিনিসগুলো খাবার গুলো নিয়ে আসছে, ঠিক আছে, আর ফ্রি খাবার ছেলেগুলো দেখো আগে টেনে নিচ্ছে যেন খেতে পাবে না, ঠিক আছে, আর এই খাবার আরম্ভ করে দিয়েছে। আর এটা আমাদের কি বলবো, যাই হোক, পাঁচ প্লেট, মোট পাঁচজন আছি, ঠিক আছে, তো পাঁচ প্লেট, সরি প্লেট বলছি, দুটো করে সমোসা আছে, ঠিক আছে, পাঁচ জায়গায় একটাতে বিনুন দেয় নাই। তো যাই হোক, চলো এবার আমরা খাবার মানে খাওয়া দাওয়া আরম্ভ করবো, ঠিক আছে, তোমরা কেউ ভাগ দিল না, কারণ তোমরা আমার কাছকে আসবে এই রেস্টুরেন্টে, ঠিক আছে, জয়ন্তী মঙ্গলকালী যা জানি না সেরকম বাং বাং ভার বকছি বেশি। তো চলো খাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কারা ফিরিতে খায়, সবাইকার প্লেট সাদা, আর আমার দেখতে পাচ্ছি এখন আমার একটু বাকি আছে, আর এই ম্যানটাকে বলছিলাম এর বাকি আছে, আর এই সেটা দেখো খেয়ে দে মুখ লুকুচ্ছে, আরে এই তো খেয়ে দে বাবা, মানে দুটো সিঙ্গারা খেয়েছে না মশে মোটুর উপরে, একদম মোটু বাদলের উপরে, আর একটা দোকানে আমরা ঢুকে পড়েছি, ঠিক আছে, একটু কিছু অর্ডার করেছি। তো কি অর্ডার করেছি ভাই, সূর্য ভাই কি অর্ডার করেছিস? টাকা নেই বলছে তো আমার কাছে এটা তোমার দাম হচ্ছে 55 টাকা। তো ছেলেগুলোকে আমি একটু কিনে দিলাম, দেখছো মুখে কত ঘাম, তুই কি বলিস ফ্রি দে সব ভাই, ইয়েস দেখতে পাচ্ছ আমার কথাটা সত্য, ফ্রি দে মিথ্যা। তো যাই হোক, সূর্যদা আমাদের এখানে মদ গড়ানো করছে, দারু গড়ানো। তো যাই হোক, প্রচুর গরমের মধ্যে আমরা এই যে একটা এসি বর্ষা কোম্পানি এসি একটা চলছে এই সাইডে, আর এই সাইডে দেখতে পাচ্ছ কি ল্যাগ করছে নাকি আমি কিছু বুঝতে পারছি না। তো এখন এক গ্লাস করে দেওয়া হচ্ছে সব খাক, ঠিক আছে, তো ব্লগটা এখানেই শেষ করবো, আর রাত্রে কোথাও যাবো না, ঠিক আছে, ফালতু জাস্ট তোমাদের রূপালিটা খারাপ হবে, দেখতে পাচ্ছ আমাকে দিয়ে যায় ছোট্ট করে, আর ওরা ফুল ওটা খাবে, আমি আর খাবো না, তোরাই খাবি, ঠিক আছে, আমাকে এই টুকুনে, ঠিক আছে, কারণ আমি তো খাওয়াচ্ছি তোর দিকে বেশি, মানে তোদের খাওয়া মদ মাচ্ছে চারটা দে। ফ্রিজে দিচ্ছে দেখো, ফ্রিজে দিচ্ছে দেখুন একটু আপনারা, ও কোন এই লোক, कहां से आते हैं? इधर खाचे, ओ ओ ओ वाह सुंदर, अरे क्या कौन दे ना, ये 440 बार ढोंग दिल लो एक का ना, 440 बार ढोंग दिल लो मेंडा, ओ
চলো এখানে খাওয়া কমপ্লিট করি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এখানে ভিডিওটা শেষ করছি, চলো নেক্সট ব্লগে দেখা, আর যা ঠিক করতে হয় করে দিও।